এক রাতের জন্য শারীরিক সম্পর্ক করেছেন এই সাত বলিউড তারকা। যুগের সাথে সাথে অনেক কিছু নতুনত্ব ঘটে যাচ্ছে আমাদের জীবনে। এই যেমন মহামারী আসার পর লকডাউন, কোয়ারেন্টাইন, এই সমস্ত শব্দের সঙ্গে পরিচিত হয়েছি আমরা, ঠিক তেমনই প্রেমের বিষয়ে লিভ ইন রিলেশন, ওয়ান নাইট স্ট্যান্ড সহ আরও অনেক শব্দের সঙ্গে পরিচিত হচ্ছি। তবে এই লিভ ইন কলকাতা সহ মহানগরের অনেকে করলেও ওয়ান নাইট স্ট্যান্ড এখনও তেমনভাবে মধ্যবিত্তদের মধ্যে চালু হয়নি। আজ আমরা জানব কোন কোন বলিউড সুপারস্টার এই ওয়ান নাইট স্ট্যান্ডের কথা নিজের মুখে স্বীকার করেছেন। বলিউড অন্দরে এমন অনেক কিছু ঘটে যায় যা আমরা ভাবতেই পারি না। চোখের সামনে যাদের বন্ধু ভেবে ভুল করছি তারা হয়তো একে অপরের শত্রু, আবার যারা হয়তো একে অপরের সঙ্গে কথাই বলেন না তারা ভীষণ ভালো বন্ধু। প্রেমের ব্যাপারেও ব্যাপারটা অনেকটা একই। ভালোবাসা না থাকলেও শুধুমাত্র আবেগের বশে ওয়ান নাইট স্ট্যান্ড করে থাকেন বহু তারকা। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, বিস্তারিত দেখুন ভিডিওটির শেষে। এই ওয়ান নাইট স্ট্যান্ড কথা তারকারা নিজেরাই স্বীকার করেছিলেন পরিচালক করণ জোহর সঞ্চালিত কফি উইথ করণ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি যে কতটা বিতর্ক তা আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এই অনুষ্ঠানে যখন রণবীর সিংকে জিজ্ঞাসা করা হয় তখন ভীষণ খোলামেলাভাবে তিনি বলেন, বিয়ের আগে একাধিকবার এক রাতের জন্য রাত কাটিয়েছেন তিনি বহুজনের সঙ্গে। এই প্রশ্নটি যখন ইমরান হাশমিকে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন, বিয়ের আগে তিনিও একাধিকবার রাত কাটিয়েছেন মনের মানুষের সঙ্গে। আদিত্য রায় কাপুরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এখনও পর্যন্ত তেমন কোনো ঘটনা ঘটেনি ঠিকই, কিন্তু যদি হয় তাতে কোনো আপত্তি নেই অভিনেতার। এই প্রশ্নের উত্তরে সানি লিওনে যে সম্মতিসূচক কথা বলবেন তা বলাই বাহুল্য। তবে তনুজ বিওয়ানিকে জিজ্ঞাসা করায় তিনি বলেন, কলেজের দিনগুলিতে একাধিকবার ওয়ান নাইট স্ট্যান্ড করেছেন তিনি। গোবিন্দার ভাগ্নে কৃষ্ণা অভিষেক কিন্তু এই ব্যাপারেই একেবারে সৎ, তিনি যে নারীর সঙ্গে রাত কাটিয়েছিলেন তিনি এখন বর্তমানে তার স্ত্রী কাশ্মীরা শাহ। এই প্রসঙ্গে শার্লিন চোপড়াকে জিজ্ঞাসা করায় তিনি বলেন, তিনি একজন পুরুষের সঙ্গেই এখনও পর্যন্ত রাত কাটিয়েছেন যিনি বর্তমানে তার বয়ফ্রেন্ড। কারিনা কাপুর খানের টক শোতে যখন এই প্রশ্ন করা হয় সারা আলী খানকে, বিয়ে অর্থাৎ সৎমা যখন এই প্রশ্ন করেন সৎ মেয়েকে, তখন সারা আলী খান বলেন, তিনি এখনও পর্যন্ত কারোর সঙ্গেই রাত কাটাননি আর এই ব্যাপারে কোনো প্ল্যান নেই আপাতত। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। আসতে দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখেরটেক রোড নাম্বার 9 বাড়ি 24। আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D ফোর্থ ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।